আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটলের একটি অপূর্ব স্বাদের রেসিপি। সবচেয়ে সেরা স্বাদের পটল রান্না করতে চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, খেতে ভালো লাগবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে দেব 250 গ্রাম কেটে ধুয়ে রাখা পটল। পটলের টুকরোগুলিকে দেখুন সামান্য খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, পুরোপুরি খোসাটাকে বাদ দিয়ে দিইনি। পটলকে 2টো টুকরো করে কেটে নিয়েছি। পটলের টুকরোগুলিকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলি ভাজা হতে থাক এই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য একটি বাটিতে নেওয়া হচ্ছে 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। কালারের জন্য দেওয়া হচ্ছে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, রংটা খুব সুন্দর হবে। আর দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। অল্প জল দিয়ে দিলাম, এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এই রেসিপিটাতে আদা ব্যবহার করছি না। না ব্যবহার করো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। মশলা রেডি হয়ে গেছে, মশলাটাকে সাইডে রেখে দিলাম। এদিকে পটলগুলিও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলিকে তেল ঝারিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই দেওয়া হচ্ছে 1 চামচের 1/4 ভাগ গোটা জিরে আর 1টা তেজপাতা। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেব আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে বলি, পটল ভাজার ফলে তেলটা খুব কালো হয়ে গিয়েছিল। আপনারা চাইলে এই তেলটাকে বাদ দিয়ে আবার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আর তেলটাকে ফেলে দিলাম না, ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। কষানোর সময় দেওয়া হচ্ছে 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। যতক্ষণ না যে জলটা ব্যবহার করেছি সেই জলটা শুকিয়ে গিয়ে ওপর থেকে তেল ছাড়তে শুরু করে, ঠিক ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। এইভাবে আপনারাও যদি মশলা কষিয়ে নেন তাহলে দেখবেন অনেক কম তেলেই রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই এইভাবে রান্না করবেন, দেখবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে। মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে, আর যে জলটা ব্যবহার করেছিলাম অনেকটাই জলটা শুকিয়েও গেছে আর ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এতেই বুঝে নেবেন মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এইবারে দেব 4টি মাঝারি সাইজের সিদ্ধ আলু। আলুগুলিকে দেখুন এইভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে 70-80% মতনই আলুটাকে সিদ্ধ করা হয়েছে। একেবারে আলুর টুকরোগুলিকে সিদ্ধ মানে একেবারে গলিয়ে ফেলবেন না, যেন দেখে একটু শক্ত শক্ত মনে হয়, অথচ হাতে করে চাপ দিলে নরম হয়ে যাবে, ঠিক এই রকমই সিদ্ধ করবেন। আলুর টুকরোগুলিকে আমি ভাজিনি, আপনারা না ভেজেই রান্না করতে পারেন, তবে চাইলে ভেজেও নিতে পারেন। তবে ভেজে নিলে তেলটা অনেকটাই বেশি লাগে, আমি কম তেলে রান্না করার চেষ্টা করি, এতে স্বাস্থ্যের পক্ষেও ভালো। আলুর টুকরোগুলিকেও মশলার সঙ্গে মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা পটলগুলি। পটলের টুকরোগুলিকেও সব কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দেব কাজু বাদামের পেস্ট। এখানে 5-6টা কাজু বাদামকে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই এই কাজু বাদামের পেস্টটা ব্যবহার করবেন, এতে খেতে ভীষণ ভালো লাগবে। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে। কাজু বাদাম দেওয়া আছে তাই তল থেকে
একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মিনিট দুই তিন সময় ধরে সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেব জল। এখানে আমি দুই কাপ পরিমাণে জল ব্যবহার করছি। রেসিপিটা খুব বেশি গ্রেভি রাখবো না, একটু গামাখো ধরনের করব, তাই জলের পরিমাণটা কম ব্যবহার করলাম। আর একটু গামাখোই রান্নাটা করতে হবে, করলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে আলু ও পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন, যে জলটা ব্যবহার করেছিলাম অনেকটাই শুকিয়ে গেছে, তবে এর থেকে আর বেশি ড্রাই করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও সামান্য ড্রাই হয়ে যাবে, তখন রেসিপিটা একদম গামাখো ধরনেরই হয়ে যাবে। চেক করে নিচ্ছি, আলু আর পটল খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকেই। এবারে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলে তৈরি দারুণ স্বাদের নিরামিষ পটল আলুর রসা। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।